বাংলাদেশের জনপ্রিয় মোবাইল রিভিউ মোবাইল টিপস টিক্সের চ্যানেলটি কিন্তু হ্যাক হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমি প্রযুক্তি চ্যানেলটির কথা বলছি। তো আমি কম্পিউটার স্ক্রল করে করে ভিডিও দেখছিলাম, আর তখনই দেখি একটি ভিডিও ক্র্যাক, প্রিমিয়ার প্রো ক্র্যাক। তো তারপরে নিচের দিকে চেয়ে আমি দেখি প্রযুক্তি চ্যানেল। তো তার চ্যানেলে ভাই আমি একটু দেখলাম, দেখার পরে দেখলাম তার চ্যানেলের 4টি ভিডিও আপলোড করা হয়েছে। 4টি ভিডিও কিন্তু প্রিমিয়ার প্রো ক্র্যাক, ফটোশপ ক্র্যাক, ফিল্মোরা ক্র্যাক এবং এফএল স্টুডিও ক্র্যাক। তো এই ক্র্যাকের ভিডিও দেওয়া কিন্তু ভাই ইউটিউব পলিসির মধ্যে পড়ে না। এই ক্র্যাকের ভিডিও দিলে কিন্তু ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, আর স্ট্রাইক আসার পরে কিন্তু চ্যানেলটি ডিলিট হয়ে যায়। তো এর আগে 2020-এর দিকে আমি যখন ইউটিউবিং শুরু করি, তখন কিন্তু ভাই আমি বুঝতাম না, এই বিষয়গুলো জানতাম না। তখন কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আমার আরও একটি চ্যানেল ছিল এফএল স্টুডিও কিভাবে ক্র্যাক করতে হয়। সে ভিডিওটি দর 24 ঘন্টার মধ্যে কিন্তু আমার চ্যানেলটি ভাই ডিলেট হয়ে যায়। তো ভাই এখন 2023-এ এসে আমি কিন্তু এই ইউটিউব পলিসি সম্পর্কে জানি, বুঝি। তো আমার যতটুকু মনে হয় তার এই চ্যানেলটি ভাই হ্যাক হয়ে গেছে, আর একসাথে ভাই 3টা ভিডিও আপলোড করা হয়েছে। এরকম ভিডিও কিন্তু তার চ্যানেলে কখনোই দেওয়া হয়নি। আমি কিন্তু তার একজন সাবস্ক্রাইবার, আমি কিন্তু তার প্রতিনিয়ত ভিডিওগুলি দেখি, এরকম ভিডিও কিন্তু তার চ্যানেলে ভাই কখনোই দেওয়া হয়নি। তো আপনারা কিন্তু ভাই অনেকেই বলতে পারেন তার চ্যানেলটি হয়তো বিক্রি করে দিছে। বিক্রি করেও যদি ভাই দেয়, যে ভিডিওগুলো আপলোড করেছে সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসির বাইরে, কমিউনিটি গাইডলাইন পলিসির মধ্যে পড়ে না। সেই ভিডিওটি আপলোড করার মানেই হচ্ছে তার চ্যানেলটি ভাই ডিলিট করে দেওয়া। আর তার চ্যানেলটি ভাই একবার ডিলিট হয়ে গেলে তার চ্যানেলটি রিকভারি করা কিন্তু ভাই অনেক অনেক কষ্টকর হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের যা করতে হবে, এই হ্যাকারদের থেকে বাঁচতে হলে আপনাদের 2-step ভেরিফিকেশন অন করে রাখতে হবে। এরপরে আপনাদের ফোনের সিকিউরিটি থেকে 2-step ভেরিফিকেশন কিছু কোড আছে, সেই কোডগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন, খাতায় লিখে রাখবেন। এবং আপনারা আপনাদের ইমেলটাকে কখনোই অনলাইনে শো করবেন না, মানে ইউটিউবে বা অনলাইনে আপনারা শো করবেন না আপনার যে ইমেলটি দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটি খুলেছেন, যে ইমেলটি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই ইমেলটা আপনারা কখনোই অনলাইনে শো করবেন না। আর আপনার ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করে রাখবেন। তো ব্র্যান্ড অ্যাকাউন্টে কিভাবে পরিণত করবেন এই বিষয় নিয়ে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে, তো সেই ভিডিওগুলি আপনারা একটু দেখে নেবেন। তো শুরুতেই আপনাদের যা করতে হবে, আপনাদের ইমেলটি ভেরিফাই করতে হবে। সেই জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে যে ইমেলটি দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটি খোলা, সেই জিমেলটি এখানে নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটার মধ্যে চলে যাবেন। এটার মধ্যে গিয়ে আপনারা চলে যাবেন, দেখুন এখানে সিকিউরিটি, এই সিকিউরিটির মধ্যে চলে যাবেন। সিকিউরিটির মধ্যে চলে গিয়ে একটু নিচের দিকে গেলে এখানে দেখতেই পাচ্ছেন এখানে 2-step ভেরিফিকেশন, এটি কিন্তু অন করা আছে। তো এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো 2-step ভেরিফিকেশন এটি কিন্তু অন করা আছে। আর আপনাদের অবশ্যই কি করতে হবে, একটি রিকভারি ইমেল এখানে বসাতে হবে। তো আপনাদের এই সিকিউরিটি অপশন থেকে আপনাদের এই 2-step ভেরিফিকেশন এটার মধ্যে ক্লিক করে ক্রোম সিলেক্ট করে দেবেন। ক্রোম সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের এখানে পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ডগুলো আপনারা দিয়ে দেবেন। এখানে দেখুন ভেরিফাই, এই ভেরিফাইড অপশনটি চলে এসেছে। তার কারণ কিন্তু আমি এই নাম্বার দিয়ে কিন্তু এখানে ভেরিফাই করে রেখে দিয়েছি। তো এখানে আপনারা নাম্বারটি দিয়ে দিবেন, দিয়ে ভেরিফাই করে নেবেন। আর আপনারা যা করবেন, দেখুন একটি নিচের দিকে আসলেই ব্যাকআপ কোডস, এখানে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনাদের কিছু কোড দেখাবে, এই কোডগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। তো এরপরে আপনারা যা করবেন, ভেরিফাই হওয়ার পরে আপনাদের যা করতে হবে, দেখুন 2-step ভেরিফিকেশন অন আছে। এরপরে আপনারা দেখুন এখানে সিকিউরিটি কোড, তো এই সিকিউরিটি কোডের মধ্যে ক্লিক করে আমি ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিই। এখানে দেখতে পাবেন আপনারা ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে, কারণ এই কোড গুলো কিন্তু ভাই এখানে আপনাদের শো করে না। এই কোডগুলো কিন্তু ভাই আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারবেন না এবং স্ক্রিন শটও দিতে পারবেন না। এই কোডগুলো আপনাদের খাতায় লিখে রাখতে হবে। এই কোড এখানে 2টি কোড পাবেন, এই 2টি কোড আপনারা খাতায় লিখে রাখবেন। আর আপনাদের অবশ্যই অবশ্যই রিকভারি ইমেল দিতে হবে, দেখুন এখানে রিকভারি ইমেল, এই রিকভারি ইমেলটা আপনারা দিয়ে নেবেন। আর নাম্বার দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। তো সবাই সতর্কতার সাথে থাকবেন, ভালো এবং সুস্থ থাকবেন। তো আশা করছি তার এই চ্যানেলটি খুব তাড়াতাড়ি রিকভারি করে ফেলবে। যদি ভাই হ্যাক হয়ে থাকে, তার এই চ্যানেলটি ভাই খুব তাড়াতাড়ি রিকভারি করবে, এটাই আশা রইল। আর যদিও ভাই বিক্রি করে দেয় তার এই চ্যানেলটি, তার জন্য ভাই শুভকামনা রইল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, সতর্কতার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।